গ্যাস বা অ্যাসিডিটি প্রচণ্ড মানুষকে সমস্যা করে, আর এই সমস্যায় বেশিরভাগই শহরের লোকে বেশি পড়ে। এর জন্যে অস্থিরতা বেড়ে যায় শরীরের ভিতরে। তো সেই সময় যদি আপনি বগলতলায় বালিশ দিয়ে, বাম কাঁথে, বাম দিককার বগলতলায় বালিশ দিয়ে কাঁথে কিছুক্ষণ শুয়ে থাকুন, তাহলে হবে কি, ডান নাকে নিঃশ্বাসটা আস্তে আস্তে আসবে এদিককার চাপের ছোটে। এই সূর্য নারী, ডান দিককার নাকের যে নিঃশ্বাসটা বইছে সেটাকে সূর্য নারী বলা হয়। তো সূর্য নারী যখন নিঃশ্বাস বহে তখন পেটের আগুনটা বৃদ্ধি হয়, আপনার হজমের সহায়তা করে। অতএব আপনি যখনই এই নারীটা এই নিঃশ্বাসটা এইদিকে নাকে আসবে তখনই আস্তে আস্তে আপনার দেখবেন আপনি শান্তি পাবেন। এটা হচ্ছে প্রথম উপায়। দ্বিতীয় উপায় ঊর্ধ্বমুখী চাপ, অস্থির লাগছে, তো এই সময় কি করবেন, আপনি টান হয়ে সোজায় বসবেন। টান হয়ে বসে আস্তে আস্তে নিঃশ্বাস, যদি আপনার সামর্থ্য থাকে আস্তে আস্তে নিঃশ্বাস টেনবেন। তখন নিঃশ্বাস জোরসে নাক দিয়ে ছেড়ে দিতে হবে। এটা আপনি দাঁড়িয়েও করতে পারেন, আপনি বসেও করতে পারেন চলাচলের মাধ্যমে, অথবা নিঃশ্বাসটা আপনি জোরে নিঃশ্বাস টেনে নেন, মুখ দিয়ে ছাড়তে থাকেন, দেখবেন আপনার ভিতরের প্রেশারটা আস্তে 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 কমে আসবে। আস্তে আস্তে আপনি আস্তে আস্তে মুক্তি পাবেনই, কোনো কষ্ট নেই, অবশ্যই সেই প্রেশারটা আস্তে আস্তে ফ্লো করবে, আপনি মুক্তি পাবেন, চিন্তা নেই। এবারে তৃতীয় উপায় বলছি, কী কী আসন করবেন। আপনি পবন মুক্তাসন করবেন সকাল সন্ধ্যা, আর সর্বাসন করবেন, আর ভুজঙ্গাসন করবেন, এই তিনটে আসন, এবং সাথে প্রাণায়াম হচ্ছে নিঃশ্বাস বুক ভরে টেনে নেবেন, নিঃশ্বাস গভীরভাবে মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়বেন। এটা প্রতিদিন দুবেলা করতে থাকুন, আপনার গ্যাসের সমস্যা আস্তে আস্তে যাবেই, ডায়াফ্রাম আন্দোলিত হবে, শরীর ভিতরে একটা শক্তি অর্জন হবে, অবশ্যই আপনি গ্যাসের থেকে মুক্তি পাবেন। অতএব এরপরে আমরা কথা বলবো খাদ্যের উপরে, কি কি খাদ্য খেলে পেটটা ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এটার উপরে বিষয়ে আমরা চতুর্থ আলোচনায় যাব। এবার খাদ্য সম্বন্ধে বলছি চতুর্থ উপায়, কি কি খাবেন প্রত্যেকটা দিন। আপনার পেঁপে সিদ্ধ, কাঁচা কলা সিদ্ধ, করেলা সিদ্ধ, এগুলো আপনার প্রত্যেকটা দিন খেতেই হবে, তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আদা খাবেন, গোলমরিচ খাবেন, এগুলো খুবই উপকার করে, পেটে আগুন বৃদ্ধি করে। কিন্তু আর প্রত্যেকটা দিন সকালে যাদের বায়ু হয় পেটে, তারা এক কাপ জলের ভিতরে 3-4 ফোঁটা রসুনের রস দিয়ে খাবেন, তাতে হবে কি, বায়ুটা নিম্নমুখী যাত্রা করবে। আর রাতে শোবার আগে ত্রিফলা চূর্ণ, আমলকি, হর্তেকি এবং গহেরা সম পরিমাণ দিয়ে 1 চামচ 1 গ্লাস জলের ভিতরে ভিজিয়ে প্রতিদিন সকালবেলা বাসি পেটে খান, আপনার আস্তে আস্তে গ্যাসটা দমন হবে এবং পেট ভালো থাকবে। অতএব আপনাকে তেলে ভাজা এবং তৈলাক্ত জিনিস একেবারে চিরতরে বর্জন করতে হবে, এটা খেয়ে তো কোনো লাভ নেই, আপনার উল্টা অসুবিধাই হবে। অতএব সেই জায়গা থেকে আপনাকে সংবরণ করে চলতে হবে। অতএব আপনি চিরতরে মুক্তি পাবেন, আমাদের মনের ভালোবাসা রইল, অবশ্যই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন।